बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम। हे राहों ते हेले दूले नूरानी तोनू ओ के आशे हाय सारा दुनिया रहे रे मेरे पर्दा खुले खुले जाए शेजे आमार कमली वाला कमली वाला 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 शेजे आमार कमली वाला कमली वाला
उपस्थित मन से डाने बामे असंख्य उलमाए किराम मुरब्बी किराम नौजवान भाईरा फरदानशीन अमर माओ बोलरा अस्सलाम वालेकुम व रहमतुल्लाह व बरकात। যেহেতু আমরা এমন একটি অনুষ্ঠান এমন একটি মাহফিলে বসেছি যে মাহফিলে বসতে আসতে দুরূদ শরীফ পড়লে গুনাহ মাফ হয় নাকি গুনাহ হয়? মাফ হয়। আবার বলো কি হয়? এটা গুনাহ মাফ হওয়ার স্থান ঠিক কিনা? আবার বলো ঠিক কিনা? আমাকে ভাইজান এখানে একটা সাবজেক্ট দিয়েছে, আগে আপনাদেরকে একটু লড়াচড়া করি, আমার সাবজেক্টে দিকে ইনশাল্লাহ আমি যাব। আমাদের নবী কিসের নবী? আর বলে কিসের নবী? আর আবার বলে কিসের নবী? শিগগির দিবেন হাত তুলে বলেন কিসের নবী? আমাদের নবীকে নূর হিসেবে পাঠাইলেন কে? আবার বলে কিসের নবী? জোরে বলেন আল্লাহু আকবার। আমাদের নবী নূর। আমাদের নবী কি? নূর। আমাদের নবী কি? নূর। আমার কথা হলো মায়ের কেরামের কথা নাকি আল্লাহর কথা? আর বলেন কার কথা? আমার আল্লাহর কথা শুনুন। পৃথিবীর কার কথা শুনতে রাজি না? কারণ আমরা আল্লাহর বান্দা, রাসূলের উম্মত, শুনবো আল্লাহ রাসূলের কথা, উলে কেরামের কথা, ঠিক কিনা ভাইরা? ভাই এখন আমার অনেক ভাইরা আমাদের এলাকায় অনেক নূরানি মাদ্রাসা আছে কি নাই? কি মাদ্রাসা? আমি কাউকে গালি দিস না, আবার কালকে সকাল বলবেন না। হ্যাঁ হুজুর একটা আসিয়ে সবাইকে এরকম গালালি করতেছে, আমি গালাগালি করি না, আসল কথা বলি দেওয়া। এটা ইমাম কাজী শের বাংলার সুন্নাত, সুবহানাল্লাহ। নূরানি মাদ্রাসা আছে কি নাই? আমরা অনেকে বলে আমার এই মা সুন্দর করে নূরানি মাদ্রাসা নাম দিয়েছে, আমার ছেলে একে ভক্তি করে দি দেখি না কি মাদ্রাসা? চারিপাশে চারটা বেড়া, কেয়ার করবেন চারিপাশে চারটা কি? উপরে কি ট্রেন? উপরে কি নাম দিয়েছে কি? নূরানি। নাম দিয়েছে কি? ওইখানে যারা ভক্তি হবে তাদের বিরেন গাবে কি? গুরানি। তাদের বিরেন কি হবে? গুরাবে, বলবে বাইরা, হে খবর তার জসনে জুলুস ঈদে মিলাদ নবী যাস না, নবীকে ইয়া নবী সালাম দিস না, নবী দুরূদ শরীফ পড়িস না, ঠিক কিনা? বিরেন ঘুরে দিছে কি দিছে? বিরেন ঘুরে দিছে। তোমার সাতটা যদি বেলা উপরে নাফাক ফেন যদি নূরানি হইতে পারে, যেই নবীকে সৃষ্টি না করলে খোদার জগৎ পর্যন্ত ফাঁক খোদে না, ওই নবী নাকি মাটির মানুষ হয়ে গেছে? নাউজিল্লাহ বলেন নাউজিল্লাহ। হেটার সাতটা বেলা নূর, আমার নবী হলেন মাটি, বলে কি না? আওয়াজ বলে কি না? ওইখানে মাদ্রাসাকে নূরানি মাদ্রাসা বলে, আর আমার নবী কেমন মাটির মানুষ? এগুলো কি আদব নাকি বিয়াদব? এগুলো কি সুন্নি মুসলমান নাকি এজিদি মুসলমান? আমরা নবীকে মানি নূর, কোরআন নূর, আমাদের সুন্নিয়াতের মাদ্রাসা নূর, সুন্নিয়াতের মসজিদ নূর,
যেহেতু নূর না আসলে নূর না বাসলে আমরা নূরানি হতাম, আমরাও তো নূরানি, ঠিক কিনা? আমাদের ভিতরে ইমাম আছে কি নাই? ইমান আছে কি নাই? আবার ইমান আছে কি নাই? ইমানটা কি আলো নাকি খালো? আবার যেমন কি আর মহব্বত মানে কি? ইমান আলো হলো কোথার থেকে? নূর থেকে। কোথার থেকে? আর আবার যেন কোথার থেকে? নবীর নূর থেকে ইমান আলো হলো। ইমান আলো হওয়ার কারণে আমরা নামাজ পড়ি, ইমান আলো হওয়ার কারণে কোরআন তেলাওয়াত করি, ইমান আলো হওয়ার কারণে আমরা মসজিদ মাদ্রাসায় গিয়ে নামাজ পড়ি, মাজারে গিয়ে জিয়ারত করি, আমাদের মুরিদদের জিয়ারত করি। জসরে জুলুস ঈদে মিলাদুন নবীর সান যখন উদিত হয় আমরা নবীর প্রেমে মিলাদ করি, ঠিক কিনা ভাইয়ের আবার? আবাদ ঠিক কিনা? আর শিক্ষার জন্য ঠিক কিনা? আর মনে যদি দিতে হয় নবীকে এই মন খার জন্য, আর ওরা ইমান খার জন্য, আর শিক্ষার দেব ইমান খার জন্য, এই মন খার জন্য, এই মন নবীর জন্য, পৃথিবীর কোনো মানুষের জন্য নয়, ঠিক কিনা ভাইয়ের আমার? আর আবার যে বলে মনে যদি দিতে হয় নবীকে, আরে জোরে বলেন মনে যদি দিতে হয়, আরে তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, তোমার দুঃখ যন্ত্রণা নবী সইতে পারে না, ওই নবীজির মোহাব্বত মিলাদ পড়িয়া মনে যদি, আর তোর মনে যদি দিতে হয়, আর তোর মনে যদি দিতে হয় ভাই, ঠিক কিনা আমার? আর আওয়াজ ঠিক কিনা? এই নবীর জন্য আমরা সব কিছু, ঠিক কিনা? হ্যাঁ, এই নবী যদি না আসতো আমরা কিছু পাইতাম? আর আবার কিছু পাইতাম? হাসরে ময়দানে নবী কান্দি বেশি জিতাই, আমার উম্মত আশিকি যেন জান্নাতে পেয়ে যায়, ঠিক কিনা ভাই? আবার আর যখন ঠিক কিনা? জান্নাত, জান্নাত কাদের জন্য? আমাদের জন্য। জান্নাত কাদের জন্য? জান্নাত কাদের জন্য? জান্নাত হলে সুন্নি মুসলমানের জন্য, ঠিক কিনা ভাই? আমার ওয়াহাবীদের জন্য কোনো জান্নাত নাই, হারিজের জন্য কোনো জান্নাত নাই, রাফির জন্য কোনো জান্নাত নাই, হজাই ইসলাম জয় ইসলাম জন্য কোনো জান্নাত নাই। জান্নাতের রিজাল্ট খদ্দার হলেন মদিনাওয়ালা রসুলের হাতে। আমরা নবীকে মহব্বত করি, মিলাদ করি, দুরুস করি, জসনে দুরুস করি, মৃত্যুর ফলে আমরা দুনিয়ার থেকে যাওয়ার পর ওই নবীর হাত দিয়ে জান্নাত দেব, শিক্ষা দেব, সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে ইমান আকীদা মজবুত করার তৌফিক দান করেন, আমিন বলুন। আরে মহব্বত বলুন আমিন, আরে শিক্ষা দেব আমিন। আল্লাহ, আল্লাহর কাছে ফরিয়াদ করি, যেই পৃথিবীর যে অবস্থা শুরু হয়ে গেছে, ঈমান বাঁচা ওঠা, ঈমানটা টিকে রাখা বড় কঠিন ব্যাপার। আমি বলবো সাধারণত ঈমান আকীদা মজবুত করে যদি রাখতে চাও, আকীদা ছাড়া আর কোনো পথ নাই, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব, আপনি আমার বান্দাদেরকে আপনার উম্মতদেরকে বলুন, আমি আল্লাহকে যদি পেতে চাই, আমি আল্লাহকে যদি কাছে নিতে চাই, আমি আল্লাহর দয়ার মেহেরবান যদি পেতে চাই, হাবিব আপনি বলে দিন, উল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, জোর বলুন না সুবহানাল্লাহ, আর জোর বলুন না সুবহানাল্লাহ। হাবিব আপনি আমার বান্দাদেরকে বলুন, নামাজের আগে, কোরআন তেলাওয়াতের আগে, হজ করার আগে, হজ করার আগে, রুকু সিজদা করার আগে, রুকু সিজদা করার আগে, রুকু সিজদা করার আগে, হজ করার আগে, আপনার ইসলামের বিধান মানার আগে, ইসলামের নির্দেশ মানার আগে, হে আমার হাবিব আপনি বলে দিন,
আপনার উম্মতদেরকে আমি আল্লাহকে পাওয়ার আগে আমি আল্লাহর কাছে যদি আসতে চাই সর্বপ্রথমে আপনি নবীকে ভালোবাসতে হবে দুরু বলুন সুবহানাল্লাহ এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দাদেরকে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল দুরু সুবহানাল্লাহ আমার হাবিবকে অনুসরণ করলে আমার হাবিবকে মহব্বত করলে আমার হাবিবকে যদি তোমরা সর্বক্ষণ যদি এ আমার বন্ধুরা শোনো এই পৃথিবীর জমিনে কোনো বিভাগ তুমি হবে না সদা সরাসরি আমি আল্লাহর কাছে দিদার হবে দুরুকম সুবাহ তাহলে নবীর কাছে থাকলে নবীর সাথে থাকলে নবীর পক্ষ থাকলে নবীকে স্মরণ করলে কার কথা স্মরণ হয়ে যায় আরবের আওয়াজে কার কথা স্মরণ হয়ে যায় আল্লাহর কথা স্মরণ হয়ে যায় ঠিক কি না ভাইরা আমার আল্লাহর কথা স্মরণ হয় আল্লাহর ইবাদতের কথা স্মরণ হয় যেই নবীকে আমরা যখন ঘর ঘর সরব আল্লাহ আমাদেরকে সলাত তৌফিক দান করুন আমিন আর মহব্বত করুন আমিন আজকে হাজার হাজার টাকা খরচ করে এই যে মাহফিল সাজাইলেন এলাকার সকলের সহযোগিতায় এলাকার ধনী ব্যক্তিদের গরিব ব্যক্তিদের রিকশাওয়ালা ঠেলাগাড়িওয়ালা দিন মজুরিওয়ালা এই সমস্ত ব্যক্তিদের হ্যাঁ সহযোগিতায় এই বিশাল মাহফিল আয়োজন হলেন এখানে আল্লাহ রাসূলের কথা আছে কিনা কোরআন তেলাওয়াতের কথা আছে কিনা আবাদ আউলিয়া কিরামের কথা আছে কিনা এখানে কোন শিরিক করল নাকি ইবাদত করল এটা কি আর মানে এটা কি ইবাদত শেষ ইবাদত আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাদখুলি ফি ইবাদিহি ওয়া দখুলি জান্নাতি যখন সুবহানাল্লাহ ইবাদত শেষ ইবাদত যে বান্দা ইবাদতের মধ্যে প্রবেশ করবেন যে বান্দা ইবাদতের মধ্যে ঢুকবেন যে বান্দা ইবাদতের মধ্যে আসবেন ওই বান্দা ফাদখুলি ফি ইবাদিহি ওয়াদখুলি জান্নাতি যখন সুবহানাল্লাহ আমরা ইবাদতের মধ্যে ঢুকলাম এখন ইবাদতের মধ্যে আসি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মেহেরবানি করে জান্নাত দান করবেন সুবহানাল্লাহ আর ওরা ঠিক কি না কি দান করবে আর ওরা কি দান করবে এখানে ইবাদতের কথা বলা হয়েছে যে ইবাদত দুরুশরি ইবাদত মিলাদ ইবাদত কোরআন তেলাওয়াত ইবাদত মাহফিল বসা ইবাদত কার কতগুলো কি আছে কি নাই সব কিছু জানেন কে আর কে জানেন আর শিক্ষা দেবেন কে জানেন আল্লাহ জানেন কিন্তু মা ভাবার জন্য ওসিলে তো লাগবে কি লাগবে আবার কি লাগবে ওসিলে লাগবে এই ওসিলেটা হলেন আমার নবীর মহব্বত ভালোবাসা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারা বলুন এই নবী মাহফিলের পিছরে মিলাদের মধ্যে যে ফাস্টা আল্লাহ আমাদেরকে ফাস্টা ফরজ করে দিয়েছেন যেই ফরজ ইসলামের ফাস্টি যেই ফরজ আছে কি নাই প্রথমটা হলেন প্রথম যে সিরিয়
যেটা না থাকলে আর সাইটার কোনো দাম নাই, যেটা না থাকলে সাইটার কোনো সার্ভিসের কোনো দাম নাই। সে প্রথম থিওরিটিক্যাল প্র্যাকটিক্যাল প্রথম জিনিস করেন উসাবাজি বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। আর আওয়াজ ঠিক কিনা, আর মহব্বত ঠিক কিনা? প্রথম শুরু শুরু যেটা সেই স্তম্ভটা হলেন, সেই জিনিসটা হলেন, সেই বিষয়টা হলেন আমার নবীর নাম, ঠিক কিনা? আওয়াজও ঠিক কিনা? আমার নবীর নাম হলেন কি? ইমান। এই ফার্স্টটার ভিতরে প্রথম যেটা সেটা হলেন আমার নবীর নাম মোবারক। আবাদন আমার নবীর নাম, আমার নবীর নাম মোবারক। আমার আল্লাহ বলেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বান্দা কিয়ামত পর্যন্ত পড়তে থাকো থাকো থাকো, পড়তে পড়তে আজরাইলের সাথে দেখা হবে, পড়তে পড়তে তোমার দাম চলে যাবে, রূহ চলে যাবে বান্দা, ততক্ষণ পর্যন্ত তুমি ইমানদার হবে। আল্লাহ কও কখন ইমানদার হব? আমার আল্লাহ বলেন ইসলামের এই পাঁচটি স্তম্ভের মধ্যে প্রথম কলমার লা ইলাহা ইল্লাল্লাহ যখন পড়লেন যতক্ষণ পর্যন্ত মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদের মিম উচ্চারণ হবে না ততক্ষণ পর্যন্ত তোমার ভিতর ঈমান ঢুকবে না। সুবহানাল্লাহ, তাহলে বোঝা যায় ঈমানের প্রথম শুরুতে নবীর নাম, আকীদার প্রথম শুরুতে নবীর নাম, ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে আগে খার নাম, আবাদ খার নাম, লা ইলাহা ইল্লাল্লাহ সেটা হাতে আসলেন। এটা কি আপনি হাতে আসলেন? এটা আপনার দলিলের কাগজ, যেই দলিল আছে সেই দলিলের কাগজ হলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আর ওই কাগজের মধ্যে যতক্ষণ পর্যন্ত নবীর নাম বসানো হবে না ততক্ষণ পর্যন্ত ঈমানের দলিল হবে লা ইলাহা ইল্লাল্লাহ। সারা বছর যদি পড়তে থাকো দলিল নিয়ে বসে থাকতে পারবা, ওই দলিলের যতক্ষণ পর্যন্ত নূর আন্দাসম শাফিউল মুজাহিদিন রাহমাতুল্লিল আলামিন উম্মতের কাণ্ডারে নবী, শাফাআতের নবী, দোজাহানের বাদশা নবী, কান্দি ওয়ালা নবী, ইহাও কাল পরে কাল শান্তি দেনে ওয়ালা নবী, জান্নাত দেনে ওয়ালা নবী, যত পর্যন্ত স্বীকার করবে না, মানবে না, বুঝবে না, অন্তরে জায়গা দিবে না, মহব্বত করবে না, ততক্ষণ পর্যন্ত ইসলামের প্রথম স্তম্ভ ওই বান্দার খলবে জায়গা পাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুরু হলেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, শেষ হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর হাবিব। এদিন আমরা সবসময় বলি শেষ বলা দা সব বলা আমাদের সব বলা শেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বিশ্ব জগতের মানুষ তোমাদের কাছে অনেক বান্দারা অনেক বান্দারা আসবেন, ওয়া মিনান নাস মান ইয়াকুলু আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা আখিরাতের উপরে ঈমান আনলাম, আখিরাতকে বিশ্বাস করি, আমরা আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতকে বিশ্বাস করি। আমার আল্লাহ বলেন এ বান্দারা খবরদার, সাবধান সাবধান, তোমরা হুঁশিয়ার সাবধান হয়ে যাও,
এই বান্দা তোমাদেরকে বলতেছেন আল্লাহকে বিশ্বাস করি, আখিরাতের উপর বিশ্বাস করি, কিন্তু তোমরা সাবধান হয়ে দাও, ওই বান্দা কখনো ঈমানদার নয়। ঈমানদার ঈমানদার কখনো ঈমানদার নয়, আল্লাহকে ঈমানদার নয়। ওই বান্দা, ওই বান্দা তোমাকে বিশ্বাস করলো, ওই বান্দা আখিরাতকে বিশ্বাস করলো। হে আমার বান্দা শোনো, তোমরা যে মুখে মুখে বলে থাকো শেষ বেলাদার সব বেলাদার, আমি আল্লাহ বললাম যে বান্দা আমার আখিরি জবান শেষ নবীকে বিশ্বাস করল, আখিরি জবান নবীর উপর ঈমান আনল, আখিরি জবান নবীকে মহব্বত করল, ওই বান্দার উপর সর্বপ্রথমের ইসলামের প্রথম স্তম্ভ ডুবল দুর্বল। সুবহানাল্লাহ। তাহলে আসুন এখন দুই নাম্বার বান্দা, তোমার ভিতরে যখন ঈমান ঢুকলো, তোমার ভিতরে যখন ঈমান পরিপূর্ণ হলো, তোমার ভিতরে যখন ঈমান সহি সুস্থ হয়ে গেল, হে বান্দা তোমার উপর এখন আমি আল্লাহর পক্ষ থেকে কিছু দায়িত্ব হয়ে গেল। আল্লাহ দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ আমার বান্দারা তোমার উপর পাঁচ ওয়াক্ত নামাজ পড়া আমি আল্লাহর পক্ষ থেকে ফরজ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। কি হয়ে গেলেন আবাদ, কি হয়ে গেলেন নামাজ ফরজ করেছেন কে? আবাদ নামাজ কে ফরজ করেছেন? নামাজ ফরজ করেছেন, ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, ইশার নামাজ, এই পাঁচটি নামাজ, পাঁচ ওয়াক্ত নামাজ আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ফরজ করে দিয়েছেন ঈমানদার বান্দাদের উপর, ঈমানদার বান্দাদের উপর। আমার আল্লাহ বলেন, এই পাঁচ ওয়াক্ত নামাজ যে বান্দা মানবে, পড়বে, বুঝবে, ওই বান্দা হলেন আমি আল্লাহর আসল হাকি বান্দা। দুর্বল সুবহানাল্লাহ। আমরা আল্লাহর হাকি বান্দা হইতে চাই কি চাই না? আর মহব্বত করতে চাই কি চাই না? আল্লাহর হাকি বান্দা হলে নামাজ লাগবে কি না? আর মন নামাজ লাগবে কি না? রোজা লাগবে কি না? যাকাত লাগবে কি না? আবার বাদ যাকাত লাগবে কি না? ইসলামের ইনকাম চলতে হবে, ইসলামের ইনকাম মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ঈমানের পরে যখন এই পাঁচ ওয়াক্ত নামাজ পরিষ্কার ভাবে কি করে দিলেন, ফরজ করে দিলেন, তাহলে এটা বাদ দেওয়ার কোনো ফল আবাদ না, এটা বাদ দেওয়ার কোনো ফল। মুসলমান সল নামাজে সল, মুসলমান সল নামাজে সল, ও জো করো নামাজ পড়, আজান হসে নামাজের জন্য। ঠিক কিনা ভাই আমার আওয়াজ, ঠিক কিনা ভাই আমার? আজান হসে নামাজের জন্য, আজান হসে নামাজের জন্য, তাড়াতাড়ি আসে সলো, উজু করো নামাজ, কোরআন হাদিস তেলাওয়াত করো, নামাজে কোরআন শরীফ আছে কি নাই, আবাদ আছে কি নাই? কোরআন হাদিস তেলাওয়াত করো, কোরআন হাদিস তেলাওয়াত করো, নবীর সুন্নায় জীবন গড়ো। ঠিক কিনা ভাই আমার? কোরআন হাদিস তেলাওয়াত করো, নবীর সুন্নায় জীবন গড়ো, নবীর সুন্নায় জীবন গড়ো, নবীর সুন্নায় জীবন
তাহলে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন ইমানের পরে যেটা দিলেন সেটা কি? নামাজ। নামাজের পরে যেটা দিলেন সেটা কি? হজ, যাকাত। ঠিক কিনা ভাই আমার? এই সমস্ত বিষয় কখন ফরজ হলেন? যখন আমার ভিতর নবী ঢুকলেন। ঠিক কিনা ভাই আমার? আবাদ না? ঠিক কিনা? যখন আমাদের ভিতর নবী ঢুকলেন, নবী ঢুকার সাথে সাথে আমাদের কলমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর সিস্টেম মোতাবেক ফরজ করে দিলেন। যেরকম সুবহানাল্লাহ, নামাজ গরিব ধনী সবার জন্য, ঠিক কিনা? আবার জন্য ঠিক কিনা? আর মহব্বত বলো ঠিক কিনা? এটা গরিব দরিদ্র সবার জন্য নামাজ ফরজ আইন, অবশ্যই পড়তে হবে। যাকাত সবার জন্য না, ঠিক কিনা? আওয়াজ ঠিক কিনা? যাকাত সবার জন্য না, যাকাত বিত্তশালী যাদেরকে আল্লাহ সম্পদ দিলেন তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করেছেন, ঠিক কিনা ভাই আমার? কিন্তু আবার হজ সবার জন্য না, হজ হলেন যাদেরকে আল্লাহ তৌফিক দান করেছেন, ফরজ করেছেন, সসম্পদ বাড়াই দিয়েছেন, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন হজ ফরজ করেছেন, ঠিক কিনা? আবার ঠিক কিনা? দুইটা বিষয় হলে দরিদ্রের উপর অতিরিক্ত বিষয় আর ঈমান, নামাজ সমস্ত মুমিন বান্দার জন্য আম ভাবে, ঠিক কিনা? আবার ঠিক কিনা? আপনারা বলেন ফজর নামাজ পড়তে কি কোনো টাকা খরচ আছে? আর বলেন কোনো টাকা খরচ আছে? কোনো কষ্ট আছে? আমরা ফজর নামাজ জামাত সহকারে মসজিদে এসে আদায় করতে চাই কিনা? আর আমাদের চাই কিনা? এই ফজর নামাজ, ফজর নামাজ দিয়ে যেই মুসলমান তার জীবন শুরু করবে, সকাল শুরু করবে, সন্ধ্যা শেষ করবে, ওই বান্দার জীবনটা হবে ইসলামের প্রতি পরিপূর্ণ। সুবহানাল্লাহ, ইসলামের প্রতি পরিপূর্ণ ওই বান্দা যেই বান্দার ভিতরে ফজর আজানের ফলে আসসালাতু খায়রুম মিনান্নাম শব্দ রকম শুনলে ওই বান্দা ঘর থেকে বাহির হয়ে ওজু করে যাব, মসজিদের মধ্যে চলে আসবে, ফজর নামাজ দিয়ে তখন জীবন শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই বান্দা ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত সমস্ত দায়িত্ব আমি আল্লাহ নিয়ে গেলাম। দুর্বল সুবহানাল্লাহ, বন্দারে যখন তুমি সোহাগ করে মহব্বত করে যখন আমাকে যখন আল্লাহ আকবর করে যখন ডাকো, এত
কষ্ট করে উযু করলো আমি আল্লাহ তাআলা মুকানে পুরা আর সমল না বসে থাকতে পারে না বন্দারে যে তোর কুফর নিয়ে সিজদা দিবি ওই সিজদা জাগার মধ্যে আমি আল্লাহর কুদরতের কদম থাকবে জোর কল সুবহানাল্লাহ আমরা আল্লাহর কুদরতে সিজদা দিতে চাইছি চাই না বান্দা কোন আল্লাহর কুদরতের কদম মোনাজাতে যখন বলবেন রব্বানা যুলমনা আনফুসনা আমার এই বান্দা এই গুনাহ তোর ভিতরে প্রবেশ করবে না বলো বলো সুবহানাল্লাহ বান্দা তোমাকে সালেহীন বান্দা হিসেবে গ্রহণ করলাম নেককার বান্দা হিসেবে গ্রহণ করলাম নামাজি বান্দা হিসেবে গ্রহণ করলাম তুমি মুসলমান ঈমানদার বান্দা হিসেবে গ্রহণ করলাম এই বান্দা হবদার এতক্ষণ পর্যন্ত আমার সাথে কথা বলছো তুমি যে কোরআন শরীফ পড়ছো সূরা ফাতিহা পড়ছো কোরআন শরীফ পড়ছো এই সব কিছু তুমি আমার কদমে সিজদা দিয়ে আমার সাথে কথা বলছো এই বান্দা বান্দা তোমার শিরের মধ্যে হাত রাখিব যে বান্দা আল্লাহর সাথে কথা বলে বাহির হয় ওই বান্দা আর কোনদিন অন্যায় করতে পারবে না ঠিক কিনা আওয়াজ ঠিক কিনা বান্দারা যেইভাবে আমার সাথে কথা বলছো এইভাবে তুমি আমার সাথে পছন্দ কথা বলবি এইভাবে আমার সাথে সম্পর্ক রাখবি এইভাবে আমার নবীর সাথে সম্পর্ক রাখবি এইভাবে আমার মসজিদের সাথে সম্পর্ক রাখবি বান্দা আমার বান্দা কিয়ামতের ময়দানে যেখানে তোমার মা হবে না বাবা হবে না দাদা হব না দাদি হব না নেতা হব না নেত্রী হব না মিনিস্টার হব না চেয়ারম্যান হব না জাস্টিস হব না উকিল হব না কিয়ামতের ময়দানে যখন ইয়া নফসি ইয়া নফসি ইয়া নফসি তখন হব বান্দারে শুনো ও আমার বান্দা শুনো যে মসজিদে তুমি সুগের পানি বেড়ে বেড়ে সিজদে দিয়েছি এই মসজিদ কি তোমাকে কিয়ামতের ময়দানে সাবাত করবেন দুর্বলন সুবহানাল্লাহ তুমি অনেক বন্ধুকে অনেক রকমের টাকা দিয়েছো অনেক রকমের ধন সম্মান দিয়েছো অনেক রকমের তোমার বন্ধুকে তুমি সাহায্য সহযোগিতা করেছো বান্দারে জেনে রাখো এই কিয়ামতের মধ্যে আর কোন বন্ধু নাই এই কিয়ামতের বন্ধু হবে তোমার নামাজ তোমার আল্লাহ তোমার রাসূল দুরবালান সুবহানাল্লাহ ঠিক কিনা ভাই আমার আবার তুমি ঠিক কিনা ভাই আমার কিয়ামতের ময়দান যখন অনুষ্ঠিত হবে আমরা দৌড়ে 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 সৈয়দের বাবা তোমার স্থান কাছে যাব ও বাবা কিয়ামতের ময়দান অনেক কষ্টের ময়দান আমরা কিয়ামতের ময়দানের আযাব সইতে পারি না বাবা গো আপনি আমাদের বাবা আপনি আমাদের জন্য একটু দোয়া করুন বাবা ইসলামের সুখের পরিবারে কান্না কান্নি করবেন এ আমার আদম
সন্তান শুনো লাজন গুণাগুণ কাম ক্রমে ধরে আমি তোমাদের জন্য কিছু করতে পারবো না দুর্বল সবার এইদিকে আসো একজন আল্লাহর বান্দা ওই যে দাঁড়ে আছে কত সুন্দর চেহারা নিয়ে তখন আমরা সবাই দূরে 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 যাব সেখানে গিয়ে দেখলাম সৈয়দনা হযরত ইব্রাহিম হলিউল্লাহ আমরা সবাই বলবো ইব্রাহিম হলিউল্লাহকে ও বাবা ইব্রাহিম হলিউল্লাহ আল্লাহকে আপনি অনেক মহান আল্লাহ তাকে ভালোবাসেন আপনি আল্লাহর হানে কাবা সৃষ্টি করেছেন আপনি আল্লাহর হানে কাবা নির্মাণ করেছেন আল্লাহ রব্বুল আলামিন আপনার জন্য জান্নাত থেকে পাথর দিয়ে আপনার পা মোবারকের মধ্যে দিয়েছেন আমি তোমাদের জন্য দোয়া করতে পারবো না তোমাদের জন্য কিছু করার আমার নাই তোমরা বেরিয়ে আসো ওই যে কিয়ামতের ময়দানে একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ হাতের মধ্যে নিয়ে কোরআন শরীফ তেলাওয়াত করে আমরা দূরে 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 যাব দেখো সেইখানে সৈয়দনা হযরত ঈসা রাহুল্লাহ ঈসা রাহুল্লাহর কাছে দিয়ে বলবো এই আল্লাহর নবী ঈসা রাহুল্লাহ মানুষ যখন মারা যায় মানুষ যখন জন্মগ্রহণ করে ওই মানুষ মৃত্যুর পরে কবরে চলে যায় বাবা আপনি সুদরদাস মানে চলে গিয়েছেন আপনার অনেক ক্ষমতা আছে আল্লাহ আপনাকে অনেক ক্ষমতা দিয়েছেন আপনি তো আমাদের জন্য দোয়া করেন ঈসা রুহুল্লাহ বলবেন এই আখির জামানা নবীর উম্মত শোনো আমি ঈসা রুহুল্লাহ তোমাদের নবীর 40 বছর ইসলামের খেদমত করেছি আমি তোমাদের নবীর কলমা পড়েছি আমি তোমাদের নবীর একজন উম্মত হয়েছি আমি তো ঈসা রাসূলুল্লাহ নবী আর নাই আমি তো তোমাদের নবীর উম্মত হয়েছি হে আল্লাহর হাবিবের উম্মত রব এইদিকে আসো আমার সামনে দিকে তাকাও আমরা সবাই নবী ঈসা রাসূলুল্লাহর সামনে দিকে তাকাবো ঈসা রাসূলুল্লাহ বলবে হে আল্লাহর বান্দারা কি দেখা যায় আমরা সবাই বলবো ঈসা রাসূলুল্লাহ কিয়ামতের ময়দান দেখা যায় কিয়ামতের ময়দানে কি দেখা যায় কিয়ামতের ময়দানে স্টেজ দেখা যায় ও স্টেজের উপরে কি দেখা যায় আমরা বলবো স্টেজের উপরে একটা সুন্দর সিয়ার দেখা যায় তোমরা সবাই দূরে দূরে চলে যাও ও সাহারের সুদূর ভাসি গিয়ে বলো আসসালামু আসসালামু আলাইকা আমি রসুল ঘুরে যখন আসলাম
সিজদা দিয়েছিলাম ওই সিজদার মধ্যে বলেন রব্বি হাবলি উম্মতি যুরকম সুবহানাল্লাহ। আমরা সবাই নূরের নবীকে তাকায় দেখবো, আমাদের রসূল বলবে উম্মত নাই আমাকে না দেখে মিলাদ শরীফ পড়ছো, দুরুদ শরীফ পড়ছো। আজকে আমি রসূল তোমাদের খুব খুশি রাজি হলাম, সাহাবাজি বলুন সুবহানাল্লাহ। আমার নবীকে অনেকে ছোট মনে করেছেন, আমার নবীকে অনেকে মাটি মনে করেছেন, আমার নবীকে অনেকে কি মনে করেছেন, আমার নবীর শান শৌকত মানুষের দেখে নাই। আমি আল্লাহ আমার রসুলের শান শৌকত কিয়ামতের ময়দানে দেখার জন্য কিয়ামতের ময়দান অনুষ্ঠিত করলাম। আর কিয়ামতের ময়দানে রবি রসুল সমস্ত মেকরাম কৌস্তুদ্দ সাল্লিম নফসিয়া সাল্লিম বলে বলে দাঁড়ায় থাকবে, আর আমি আল্লাহ আমার হাবিব সরকারের দোয়ালামকে কেমন মহব্বত করি, কেমন ভালোবাসি, কেমন ইজ্জত তাজিম করি সেটা দেখার জন্য এই কিয়ামতের ময়দানে অনুষ্ঠিত করলাম। দুর্বলম সুবহান। আপনাদের কোনো কষ্ট হয়? আর আমার আপনাদের কোনো কষ্ট হয়? আমাদের অন্তরে নবীর মহব্বত আছে কি নাই? আমাদের অন্তরে নবীর মহব্বত আছে কি নাই? নবীর দুষ্টুরটি বাহির করে, নবীর দুষ্টুরটি বাহির করবেন খারা আবু জাহেল যারা, আবু লাহাব যারা, কাফের যারা, মুনাফিক যারা, এজিদি মুসলমান যারা, নবীর দুষ্টুরটি বাহির করবেন খারা, ঠিক কিনা? আওয়াজ মানে ঠিক কিনা? আমরা কি সুন্নি মুসলমান হোসাইনের হোসাইনের কাফরের জজ্জামে থাকতে চাই কি চাই না? হোসাইনে কাফর নামাজ আছে কি নাই, রোজা আছে কি নাই, যাকাত আছে কি নাই, হজ আছে কি নাই, সালাম আছে কি নাই, মাজার জিয়ারত আছে কি নাই, মা বাবার কবর জিয়ারত আছে কি নাই? আল্লাহ আমাদেরকে সেই কাফরের মধ্যে থেকে আমাদের জীবন মরণ কবর হাসর ফুল সিরাত সুন্দরভাবে গঠন করার তৌফিক দান করুন। আমিন বলুন। আর মহব্বত বলুন আমিন, আর সবাই বলুন আমিন। আমাদের এই জীবন সুন্দর হবে আমাদের ভিতর যদি নবীর আদর্শ থাকে। আর আমাদের নবীর আদর্শ আমাদের ভিতর থাকার দরকার আছে কি নাই? সর্বপ্রথম বিশাল আদর্শ, বিশাল আদর্শ হলেন নবীর আদর্শ সালাম। কি আবাদ বলেন? কি আর মহব্বত বলেন? কি সালামের মধ্যে নবীর আদর্শ আছে কি নাই? শান্তি আছে কি নাই? রহমত আছে কি নাই? বরকত আছে কি নাই?
এখন দেখা যায় মাশাআল্লাহ আমার ছোট ছোট বাবাদেরকে সকালে সকালে স্কুলে নিয়ে যাই, ওইখানে সালামের কোনো ব্যবস্থা নাই বল না, সালামের কোনো ব্যবস্থা ওইখানে বললাম মাইকামিন স্যার, মাইকামিন স্যার, মাইকামিন ম্যাডাম, ঠা ঠা ঠিক কিনা, আবারও ঠিক কিনা, আমার খুশি খুশি বাবাদেরকে যেভাবে এইখানে ইসলামের পাঁচ স্তম্ভ দেওয়া হচ্ছে, যেই বিষয়ে আলোচনা চলতেছে সর্বপ্রথম ওই বিষয়ের ভিতরে আমার নবীর আদর্শ বিশাল একটি জিনিস হলেন মুসলমানদের সালাম, ঠিক কিনা, আবার ঠিক কিনা, সালাম, আজকে সালাম এখানে জমা হয়ে যাচ্ছে, আজকে সালাম চলে যাচ্ছে, যে সালাম শিখানো হয় ফুরকানিয়া মাদ্রাসায়, এখন ফুরকানিয়া মাদ্রাসা আছে, আবার ফুরকানিয়া মাদ্রাসা কমে গেছে, ছাত্ররা নাই, দুশো দশটা থাকলে আছে এরকম, কিন্তু সব চলে যাচ্ছে সকালে সকালে, সকালে যখন মুসলমানের সন্তান যখন আমরা কবিতে বলি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বাল হয়ে চলি, ঠিক না ভাই আমার, কিন্তু আমরা কবিতে বলি সকালে উঠে আমি মনে মনে বলি সারাদিন আমি যেন বাল হয়ে চলি, আমার রাসূল বলবেন সকালে উঠে আমি মনে মনে বলি ঠিক আছে সকালে তো তোমার কোরআন তেলাওয়াত নাই তুমি কিভাবে বাল করে চলবে, ঠিক কিনা, আবার হন ঠিক কিনা, আমার রাসূল বলেন আমার আল্লাহ বলে এই মুসলমান বান্দারা ইমানদার বান্দারা সকাল নামাজের পরে যখন তুমি কোরআন তেলাওয়াত তখন করবে কোরআন শরীফ নিয়ে যখন বসে যাবা তুমি মনে আর বলতে হবে না তোমার নামাজ এবং কোরআন তেলাওয়াতের মাধ্যমে তোমার সারা জ্ঞানীন বাল হয়ে যাবে, যেরকম সুবহানাল্লাহ নামাজের পরে সকালে কোরআন তেলাওয়াত চাই কিনা, কোরআন এটা কার কথা আর কার কথা, আমরা সকালে নামাজের পরে কোরআন তেলাওয়াত করে আল্লাহর সাথে কথা বলতে চাই কিনা, আল্লাহর কথা বান্দা যদি কথা বলে বান্দা বান্দা যদি আল্লাহর সাথে যদি কথা বলে আল্লাহ খুশি হবে নাকি বেজার হবে, আল্লাহ খুশি হয় বান্দাকে রহমত দিবে কিনা দয়া দিবে কিনা, আমার আল্লাহ বলেন এই বান্দা তোমার জীবনের মধ্যে আমার রাসূলের আদর্শ গ্রহণ করো, আমার রাসূলের আদর্শের মধ্যে এমন নিয়ামত রয়েছে যে নিয়ামতের মাধ্যমে তুমি বান্দা জান্নাতের মেহমান হবা, কিয়ামতের ময়দানে শান্তি পাবা, কিয়ামতের ময়দানে নবী দেখবা আল্লাহ দেখবা রাসূল দেখবা, আমার আল্লাহ বলেন এই একটা বিষয় তোমার সন্তানদের তুমি সকালে ঘুম থেকে উঠে বলবা বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, জোরে বল না সুবহানাল্লাহ, আমরা ছোট ছোট বাচ্চাদেরকে সকালে ঘুম থেকে উঠে সালাম দিতে চাই না, সন্তান যখন সালাম শিখবে সন্তান যখন সালাম নেবেন ওই সন্তানও আমার থেকে দেখে দেখে সালাম দিবেন, ঠিক কিনা, আবার তো ঠিক কিনা, আমি যদি সালাম না দিই আমি যদি সালাম না শিখাই আমি যদি সালামের অভ্যস্ত যদি না করি আমার সন্তান যদি ওই স্কুলের মধ্যে চলে যায় সেখানে যদি সালাম না পায় সালাম যদি না শিখে বড় হয়ে ওই বান্দা আর আমাকে সালাম দিতে পারবে না লজ্জা করবে, ঠিক কিনা, আবার তো ঠিক কিনা, কারণ ছোটবেলায় অভ্যস্ত করে নাই, ছোটবেলায় বান্দা সালাম দেয় নাই, বান্দা যখন বড় হবে বাবাকে সালাম দিতে লজ্জা করবে, বাবাকে সালাম দিতে কষ্ট লাগবে, বাবাকে তাজিম করতে কষ্ট লাগবে, এই যে একটা নবীর আদর্শ আমাদের দিকে চলে যাচ্ছে এই আদর্শ যদি আমাদের ভিতরে যদি থাকে খোদার কসম আমরা কখনো বিপদগামী হব না, জোরে বলুন সুবহানাল্লাহ, ঠিক কিনা,
আওয়াজও ঠিক কিনা? এখন তো সালাম কালাম নাই, আমরা বলি আপনি কোথায় যাচ্ছেন? চাকরি যাচ্ছে, অফিসে যাচ্ছে। কিন্তু আমার রসুল বলেন, এক মুসলমান আর মুসলমান যখন দেখা হবে, দেখা হওয়ার সাথে সাথে সালাম, তারপর হবে খালাম, তারপর হবে কি? প্রথমে কি? তারপরে কি? খালাম মানে কথাবার্তা। সালাম দিয়ে শুরু করো এবং তোমার প্রয়োজনীয় কথা দিয়ে স্টার্ট করো। জোরে বলো সুবহানাল্লাহ। এইভাবে আমাদের বিতর নবীর আদর্শ না থাকার কারণে আমরা আজকে বিভাগকামী। আমার মা বোনরা এখানে অনেক এসেছে, আমার মা বোনদের কি বলবো? আপনি সালাম সন্তানদেরকে স্টাডি করবেন, সালাম দিবেন। আমরা স্টাডি করি সন্তানকে, বলি বাবা ঠাঠালো, আমি বলে ঠাঠালো, আঙ্কালো বলে ঠাঠালো। কিন্তু আমি মুসলমান হইয়ে বলতে পারতেছি না বাবা সালাম ঠালো, বলতে পারতেছি না, ঠিক কিনা? আমরা বলবো বাবা সালাম দাও, ও বলতে না পারলো আমি বলবো বাবা সালাম দাও, মা সালাম দাও। এভাবে বলতে বলতে দেখবেন একদিন বলবে বাবা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক কিনা ভাইরা? আওয়াজ ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নবীর আদর্শের মাধ্যমে, নবীর ইসলামের মাধ্যমে, আমরা ওই ইসলামের মধ্যে আসি যে ইসলাম ইন্না দীনাল্লাহি ইসলাম, যে ইসলাম আল্লাহ আমাদেরকে দান করেছেন, আল্লাহ থেকে নবী এনেছেন, সেই ইসলামের মধ্যে আমরা আসি, ঠিক কিনা? আওয়াজ আমরা ঠিক কিনা? আরে নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশ, দুর্বল নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি, তুমি বাদশার বাদশ, বেয়াদুর বলতেছেন আমার নবী কিছু করতে পারবে না, আমার নবী সব কিছু করতে পারে, ক্ষমতা দিয়েছেন আল্লাহ। ক্ষমতা দিয়েছেন কে? আর শিক্ষা ক্ষমতা দিয়েছেন কে? আমাদের নূরানি খাইদা, ফুরখানিয়ে নূরানি খাইদা, প্রথম ডালা তো দ্বিতীয় ডালের মধ্যে আল্লাহর 99টি নাম আছে। কয়টি নাম আছে? আবার কয়টি নাম আছে? 99টি নাম আছে। ওই 99টি নামের মধ্যে একটা নাম হলেন হাসির, একটা নাম কি? আমাদের দয়াল নবী, মায়াল নবী, রহমাতুল লিল আলামিন নবী, কিয়ামতের ময়দানে দুরা হবে। জোর বলেন সুবহানাল্লাহ। কিসে? কিয়ামতের ময়দানে, কিয়ামতের ময়দানে দুরা হবে হাসির, হাসরের ময়দানে দুরা। ওই দুনার সমস্ত বরযাত্রী হব আমরা সুন্নি মুসলমানরা। জোর বলেন সুবহানাল্লাহ। আমরা মদিনা শরীফ যেতে চাই কি চাই না? আর আমাদের আমরা মদিনা শরীফ যেতে চাই কি চাই না? মনে বড় আশা ছিল যাব মদিনা। যে আওয়াজ দিচ্ছেন, আমাদের কালোগাড় বিরুদ্ধে যাওয়া সম্ভব না। আপনাদের জুরনে পুরনে এসে গেছে মনে? হ্যাঁ, আপনাদের কষ্ট আসে গেছে মনে?
رحمة للعالمين
জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন, দয়া করার জন্য পাঠিয়েছেন। আমি তোমার পায়ের মধ্যে প্রবেশ করব, দরজা খুলে দিলেন, আমার রসুলকে ধরতে দিলেন, বললেন হুজুর এখানে আপনি বসুন। আমার রসুল বললেন না না, আমার আশে খাদেম যেখানে শুয়ে আছে আমি ওইখানে গিয়ে বসব। আমার দয়ার নবী, মায়ের নবী, রহমতের আলামিন নবী ওই খাদেমের পাশে গিয়ে বসে গেলেন। জোর বলেন সুবহানাল্লাহ। তিনটা আঙ্গুল দিয়ে খাদেমের কফানের মধ্যে এইভাবে যখন দিলেন, টাচ করে আঙ্গুলটা সরাই ফেললেন। আঙ্গুল সরানোর সাথে সাথে রসুলের নূর আলী সাহেব মুবারক মরিন করে ফেললেন। সৈয়দরা অকর সিদ্দিক বলে আর রসুল আল্লাহ আকায়া হাবিব আল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনি অনেক আনন্দর সহকারে আসতেন, এখন আসার সাথে আপনি কেন মরিন করে ফেললেন সাহেব মুবারক? আমার রসুল বললে আবু বকর সিদ্দিক শুনো, আমি রসুল যা দেখি তুমি তা দেখো না, আমি রসুল যা জানি তুমি তা জানো না। সৈয়দরা আবু বকর সিদ্দিক বলে আর রসুল আল্লাহ কি হয়েছেন বলেন? আবু বকর সিদ্দিক নে বল, আমি রসুল আসার আগে আগে মালকুল মর আজার আসে বসি ডাকছে জান নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। আমার রসুল বললেন আজরাইল, আমাকে তুমি তো ভালোবাসা ছিল, আমাকে যদি সৃষ্টি না করতো তুমি আজরাইল হতেন না, তুমি আজরাইল ইসলাম হতেন না। এ আজরাইল শুনো, তুমি এখান থেকে সরে যাও। আমার রসুলের কথা আজরাইল শুনে কিনা, আবার শুনে কিনা, মানেন কিনা, বুঝেন কিনা, আমার রসুলকে তাজিম করে কিনা? আমি একটু আমার আশে খাদেমকে একটু কলমার তালিম দিয়ে দিই। সুবহানাল্লাহ। আমার রসুল বললেন ও আমার খাদেম, সারা বছর জীবনে কোনোদিন তো নামাজ পড়ো নাই, জীবনে কোনোদিন কলমা পড়ো নাই, জীবনে কোনোদিন আল্লাহু আকবার বলো নাই, জীবনে কোনোদিন ইয়া রাসূলুল্লাহ বলে ডাকতো নাই। এ আমার খাদেম, আমার নূরানি কদম মুবারকের জুদা তোমার শিরের মধ্যে বেজেছে, আমি চাই আমার সাথে সাথে পড়ো না, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল। আমার রাসূল কলমা পড়ার জন্য যখন বললেন, ওই হাদেম মা বাবার দিকে তাকিয়ে আছে, মা বাবা বলে বাবা, ও বাবা মায়ের বাবা, তোমার নবী তোমাকে কলমা পড়ার জন্য পড়তেছে, আমাদের দিকে তাকায় আর পড়লাম নাই, তুমি জবানে জবানে পড়ে দাও, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার রাসূল কলমা পড়ান, কলমার তালিম দিলেন, ঈমানদার বানাইলেন। আমার রাসূল বলেন আজরাইল আজরাইল, তোমাকে আল্লাহ পাঠাইছে রে বন্দার জান নেওয়ার জন্য, আসো আসো তুমি জান নিয়ে যাও। ইয়া রাসূলুল্লাহ আমার ভয় লাগে তোমার সামনে কেন বাবু জান দিব, ইয়া রাসূলুল্লাহ তোমার সামনে কেন কি বাবা আমি জান দিব, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু সরে যান, আপনি একটু বাহির হয়ে যান, আমি আপনার সামনে জান নিতে পারবো না। আমার রসুল বল ঠিক আছে, তুমি যখন আমাকে ভয় পাচ্ছ আমি সরে যাই। আমার রসুল যখন বাহির হলেন, আমার রসুল বাহির মধ্যে দেখছে আজরাইল, দেখতেছে ওই হাদমের ডান পাশে আমার রসুল বসে আছেন। সুবহান আল্লাহ, তোমার কাছে শুকর আদায় করি, তোমার এই বান্দা আমি নবীর ওসিলায় বেঈমান থেকে ইমানদার হয়ে মুসলমান হয়ে জান্নাতের মেহমান হচ্ছে। দুর্গম সুবহানাল্লাহ। যখন জান নিয়ে গেলেন, আমার রসুল বললেন আবু বকর একটু গোসল দিয়ে দাও, গোসল আছে কি নাই, আর দরকার আছে কি নাই, শেষ গোসল আছে কি নাই,
আমার জুতা মোবারক বুকের মধ্যে নিয়েছেন, আমি রাসূল উনাকে একটা জিনিস দিব, আমার এই সাদর মোবারক দিয়ে আমার হাদমের কাফন বেড়াই দাও। বলেন শরীরের মধ্যে কাফন ফরাই দিলেন। আমার রাসূল বললেন সবাই কাতার বন্দী হয়ে যাও। সবাই কাতার বন্দী হয়ে গেলেন। আমার রাসূল জায়নাতের নামাজ পড়াইলেন, জোরে সুবহানাল্লাহ, জায়নাতের নামাজ পড়াইলেন। নামাজের পরে আমার রাসূল বলেন, ও আমার স্বামী একটু খবর নি। আমার রাসূল বলে আসো, আমি একটু আগে কবরের মধ্যে নামবো। কবরের মধ্যে আমার রাসূল নামলেন। আমার রাসূল নামিয়ে যখন উঠে গেলেন, সাহাবায়ে কেরাম ও আল্লাহর বান্দাকে আমার রাসূল হাজিমকে কবরের মধ্যে শুয়ে দিলেন। শুয়ে দিয়ে সবাই যখন উঠে গেলেন, সাইয়েদা আবু বকর সিদ্দিক বলে আমি একটু দেখি চেহারাটা কেমন হয়েছে। সাইয়েদা আবু বকর সিদ্দিক মসজিদে ঢুকে নাই, জীবনে কোনদিন কোরআন তেলাওয়াত করে নাই, শুধু ছিল নবীজির মহব্বত। কি বলেন? আরে মানে কি বলেন? আরে মহব্বত কি বলেন? যদি এইভাবে যদি ইহুদি নসরা যদি নবীর সম্পর্ক রাখে, যদি মৃত্যুর সময় যদি ইমানদার হয়ে যায়, ইমান যদি নসিব হয়ে যায়, আমরা তো ইহুদি না, আমরা তো খ্রিস্টান না, আমরা তো হিন্দু না, আমরা তো বৌদ্ধ না, খ্রিস্টান না, আমরা তো মুসলমান নবীর উম্মত। আমরা এই নবীর পক্ষ যদি মহব্বত করে যদি পাঁচ অঙ্ক নামাজ পড়ি, মিলাদুন নবী যদি করে, জসরে জুলুসি যে মিলাদুন নবী যদি করে, খোদার কসম মৃত্যুর ফলে আসুন প্রাণ ভরে অনুষ্ঠান শুনবেন, আলোচনা শুনবেন, ওয়াজ নসিহত শুনবেন। আমি গুণাগার দীর্ঘক্ষণ আপনাদের সাথে আলোচনা করেছি, তকরির পেশ করেছি। কারো যদি মনে যদি কষ্ট হয়ে থাকে, আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলে ছিলে আমাদের স্বাধীন সোনার বাংলাদেশকে শান্তি করে দাও। আমিন বলুন। আরো মোহাম্মদ বলুন আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين ولا تبعد للمتقين والصلاة والسلام على رسوله محمد وعلى آله وأصحابه أجمعين. اللهم ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم. يا رحمن يا الله شكرا يا رحمن يا الله या करीम या अल्लाह या सत्तार या अल्लाह या हाफिजु या अल्लाह या रहमान या अल्लाह शबाब मोहब्बत दिन बार बोले अल्लाह अरबात अल्लाह 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 আমাদের জীবনের গুনাহ মাফ করে দাও আল্লাহ রব্বুল আলামিন তোমার বান্দারা আশির রাসূল বান্দারা নবীর প্রেমিকরা অনেক প্রেমিকরা
আমাদেরকে তোমার নবীর আশিক হিসেবে কবুল করে নাও আল্লাহ। রব্বুল আলামিন, আল্লাহ জানি না কার জন্য শেষ মুনাজাত হয়ে যাচ্ছে, আল্লাহ কার জানি না আমাদের জবানে উৎসাহ আছে, পড়ায় দিয়ে আল্লাহ